গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস 3 এ বাটারফ্লাই বই আমরা কতদূর শেষ করেছিলাম, আমরা শেষ করেছিলাম পেজ নাম্বার 18। তারপরে তোমাদের বলেছিলাম কি বলেছিলাম, যে কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো তোমরা করবে, সেগুলো তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো করেছো, করে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে কিছু কিছু পাঠিয়েছো, সেগুলো আমরা দেখেওছি কিছুটা। দেখা যাক তাহলে তারপর থেকে শুরু করি। কোনো যদি সমস্যা থাকে স্কুলে এসে যোগাযোগ করতে পারো। দেখো চলে আসি পেজ নাম্বার 21 এ, ছোট্ট দুটো প্যাসেজ দিয়েছে, দেখি আমরা সেটা পড়ি, এসো আমাদের সাথে, আমার সাথে পড়ো। পেজ নাম্বার 21, লেটস রিড। অ্যানিমালস লিভ অল অ্যারাউন্ড আস, মানে পশুরা আমাদের চারিদিকে বাস করে। সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট, কিছু পশু বাস করে কোথায়, জঙ্গলে। ফরেস্ট মানে জঙ্গল, তাহলে কিছু পশু আছে যারা জঙ্গলে বাস করে। জঙ্গলে কারা বাস করে, বাঘ ভাল্লুক আছে, তাদের আমরা কি বলি না, দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমালস, দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমালস। ওয়াইল্ড মানে বন্য, বন্য অর্থ কথার অর্থ কি না, যারা বনে বাস করে তাদেরকে আমরা বন্য বলতে পারি বা বুনো, তাহলে তাদের আমরা বলি বন্য পশু। সাম অ্যানিমালস লিভ উইথ আস, কিছু প্রাণী আছে যারা কিনা আমাদের সাথেই বাস করে। আমাদের সাথে বলতে সবসময় আমরা বাড়িতে থাকতে পারি তার কোনো মানে নেই। দেখো কি বলেছে, যে উই কল দেম ডোমেস্টিক অ্যানিমালস, তাদের আমরা বলি গৃহপালিত প্রাণী। ডোমেস্টিক মানে গৃহপালিত, মানে যাদের গৃহে রেখে বাড়িতে রেখে পালন পোষণ করা যেতে পারে, তাদের আমরা বলি ডোমেস্টিক অ্যানিমালস। সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউসেস, তাদের মধ্যে কিছু আছে যারা কিনা আমাদের বাড়িতেই বাস করে। উই কল দেম পেটস, আমরা তাদের বলি পোষ্য, মানে যাদের আমরা পুষি, যেমন কুকুর পুষি আমরা অনেকেই, অনেকে আবার বিড়াল পুষি, কেউ আবার শখ করে খরগোশ পোষে, কেউ পাখি পোষে, এরকম। তাহলে তাদেরকে আমরা কি বলি, পেটস বা পোষ্য। দে হেল্প আস ইন মিনিমেন্টস, তারা আমাদের নানান দিক দিয়ে সহায়তা করে, সাহায্য করে। কীরকম তা সেটা পরের প্যারাগ্রাফে দেখো। ডগস গার্ড আওয়ার হাউসেস, গার্ড, GUARD, গার্ড, গার্ড কথার অর্থ হচ্ছে কি, পাহারা দেয়। তাহলে ডগস গার্ড আওয়ার হাউসেস মানে কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়। তাহলে কুকুরদের থেকে আমরা এই উপকারটা পাই, যে কুকুররা আমাদের বাড়ি পাহারা দেবে। ক্যাটস ক্যাচ মাইস, মাইস মানে নেংটি ইঁদুর, তাহলে বিড়ালেরা কি করে, নেংটি ইঁদুর ধরে, ক্যাচ মানে ধরা। তাহলে বাড়িতে যাদের ইঁদুরের উৎপাত, তাহলে বিড়াল যদি থাকে বাড়িতে, তাহলে ইঁদুর কমে যাবে বাড়ি থেকে। তাহলে ক্যাটস ক্যাচ মাইস, তাহলে বিড়ালেরা ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক, আমরা তো গরুর দুধ খাই, তাহলে গরুরা আমাদের কি করে, গরুরা আমাদের দুধ দেয়। গরু অনেকেই বাড়িতে পোষে, গোয়াল আছে। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, তাহলে হেন মানে কি মুরগি, ডাক মানে কি হাঁস, তাহলে মুরগি আর হাঁস আমাদের কি দেয়, আমাদের ডিম দেয়। আমরা হাঁসের ডিম খাই, মুরগির ডিম খাই, তাই তো, তাহলে সে তাদের থেকে আমরা এরকম ভাবে উপকারটা পাই। শিপ কি করে, ভেড়া কি করে, না শিপ গিভ আস উল, ভেড়া আমাদের পশম দেয়, যে পশম দিয়ে কোট তৈরি হয়, পশমের কোট তোমরা নিশ্চয়ই পড়ো শীতকালে, এখন তো শীতকালই চলছে। বুলকস পুল কার্টস অ্যান্ড প্লাফ দি ফিল্ড, বুলক মানে ষাঁড় বা বলদ, এরা করে কি, গাড়ি টানে, কার্ট মানে গাড়ি, মানে গরুর গাড়ি যেগুলোকে আমরা সাধারণত বলি, তাহলে কি টানে তারা, ষাঁড়েরা তাহলে এই গরুর গাড়িগুলোকে টানে, পুল মানে টানা। অ্যান্ড প্লাফ দি ফিল্ড মানে মাঠ চষে, দেবে গরুর দুটো গরুর মাঝখানে, দুটো ষাঁড়ের মাঝখান দিয়ে দেখবে একটা লাঙল বেঁধে দেওয়া হয়, তারা সেগুলো মাঠে দৌড়ে বেড়ায়, মাঠগুলো হোস্টে হোস্টে নিয়ে যায়, তো মানে মাটিগুলোকে একটু নরম করে দেয়, একটুখানি উপর খবর করে দেয়, তা সেগুলো হচ্ছে প্লাফ দি ফিল্ড মানে মাঠ চষে। যারা গ্রামের দিকে থাকো নিশ্চয়ই জানো তোমরা এটা। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিজ ক্যারি হেভি বার্ডেন, ক্যামেল মানে কি উট আর ডাঙ্কি মানে কি গাধা, তাহলে কি উট আর গাধা ক্যারি মানে বয়ে নিয়ে চলে, হেভি বার্ডেন, হেভি মানে খুব ভারী, আর বার্ডেন মানে বোঝা, খুব ভারী বোঝা, কারা বয়ে নিয়ে চলে, না ক্যামেলস অ্যান্ড ডাঙ্কি, উট আর গাধা। তাহলে উট আর গাধা কি করে, আমাদের ভারী ভারী বোঝাগুলোকে বয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এইটা ভালো করে পড়বে,
বুঝবে আর সেই অনুযায়ী অ্যাক্টিভিটি 4 আর 5 যেটা সেটা তোমরা করবে। আজ এইটুকুনি, পরদিন বাকিটা।